শুভ সন্ধ্যা বন্ধুরা দেখবে যে আপনাদের অনেকের কাছেই নিশ্চয়ই একটা ছোট স্ক্রিনশট পৌঁছেছে এবং আমার কাছে অনেক ছাত্র গতকাল সন্ধে থেকে আজকে দুপুর পর্যন্ত অনেকে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে যাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনী নির্ঘণ্ট এবং এই নির্বাচনী নির্ঘণ্ট কি বলা হচ্ছে সাতাশে মার্চ থেকে ভোট শুরু হবে এবং সেটা শেষ হবে হচ্ছে উনতিরিশে এপ্রিল পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে আমাকে এটা পাঠিয়ে জিজ্ঞাসা করছে স্যার যদি সাতাশে মার্চ থেকে ভোট শুরু হয় তাহলে কি স্যার আমাদের আর আসন্ন যে পরীক্ষা মার্চে হওয়ার কথা সেগুলো কি আদৌ হবে নাকি স্যার কি পরিবর্তন হবে ঠিক আছে আপনাদের অনেকের নিশ্চয়ই পৌঁছে এই স্ক্রিনশট স্ক্রিনশটে যেটা লেখা আছে পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হবে সাতাশে মার্চ এপ্রিল মাসের এক তারিখ ছ তারিখ দশ তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ এবং উনত্রিশ তারিখ এই সাত দিন ভোট হবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে এটা ঠিক না ভুল আপনাদের স্মৃতিশক্তি আমার থেকে অনেকই প্রখর আপনারা যদি একটু ভেবে দেখেন তাহলে দেখবেন যে দু সালে পশ্চিমবঙ্গে যখন বিধানসভা নির্বাচন হয় যেটার ঘোষণা হয়েছিল ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে সেই ভোটের যে মানে সূচি ছিল সেটা হচ্ছে এই সূচিটা অর্থাৎ সাতাশে মার্চ থেকে ভোট শুরু হবে এবং ভোট শেষ হবে হচ্ছে উনতিরিশে এপ্রিল অর্থাৎ পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের নির্বাচনী নির্ঘণ্ট বলে বিভিন্ন পরীক্ষার্থীদের মধ্যে যে একটা স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং একটা ভুল স্ক্রিন এটা আদৌ একেবারেই ঠিক নয় তার কারণ হচ্ছে যে এরকম নির্বাচনী নির্ঘণ্ট এটা হচ্ছে দু হাজার একুশ সালের বিধানসভা এটা কোনো অবস্থাতেই মানে চব্বিশ নয় সুতরাং এইটার দ্বারা কোনো কিছু প্রভাবিত হওয়ার আদৌ কোনো সম্ভাবনা নেই এবং কেন আর কি মানে সাতাশে মার্চ ভোট শুরু হতে পারে না তার প্রধান কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেখুন আনন্দবাজার পত্রিকায় এই খবরটা প্রকাশিত হয়েছিল এটা গতকাল আনন্দবাজার পত্রিকার পঞ্চম পাতায় এই খবরটা এসেছে ঠিক আছে সেটাতে কি বলা হয় হয়েছে বলা হয়েছে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে মার্চ মাসের চার তারিখে তারপরে তারা সবকিছু বৈঠক করবে এবং ছয় মার্চ সন্ধ্যাবেলা তারা দিল্লিতে ফিরবে অর্থাৎ যদি ভোট ঘোষণা হতেও হয় তাও সাত মার্চের আগে কোনো অবস্থাতেই ভোট ঘোষণা সম্ভব নয় সাত মার্চ বা তার পরবর্তীকালে ভোট হবে কারণ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা রাজ্য থেকে ফিরবেই ছয় মার্চ ফলে কিভাবে তার ছয় মার্চের আগে ভোট ঘোষণা হতে পারে তাহলে সাত মার্চ বা তার পরে কোনো একটা সময় হবে এখন যদি সাত মার্চেও ভোট হতে হয় তাহলে ভোট ঘোষণা হওয়ার পরে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রচারের জন্য ন্যূনতম আর কি মানে সময়ের কাজ তাদেরকে দিতে হবে অন্তত এক মাস মতো সময় তাদেরকে দেওয়া উচিত ফলে সেক্ষেত্রে ভোট যদি খুব তাড়াতাড়িও শুরু হয় তাও কিন্তু দশ বারো এপ্রিলের আগে ভোট শুরু হয় সম্ভব নয় আমার যতটুকু ধারণা এবং আপনারা দেখেছেন যে অলরেডি একটা চিঠি যেটা দিল্লি নির্বাচন কমিশন থেকে সামনে এসেছিল যে তার একটা সম্ভাব্য সময় হচ্ছে ষোলোই এপ্রিল সুতরাং কোনো অবস্থাতেই সাতাশে মার্চ সম্ভব নয় কারণ সাতাশে মাস যদি হতে হতো তাহলে অন্তত ফেব্রুয়ারি মাসের শেষে ভোট ঘোষণা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা যে হবে না তার প্রমাণ হচ্ছে এইটা যে রাজ্যের নির্বাচন কমিশন সবকিছু দেখে তারা ফিরেই যাবে হচ্ছে মাস দিল্লিতে সন্ধেবেলা অর্থাৎ ভোট ঘোষণা হতে হলে অন্তত সাত তারিখের আগে হবে না সুতরাং এপ্রিল মাসের আগে ভোট শুরু হওয়া সম্ভব নয় যে ভোট এপ্রিল মাসের আগে শুরু হওয়া সম্ভবই নয় যে ভোট যদি ধরা যায় ষোলো তারিখও হয় তাহলে তো তার আগে মোটামুটি এপ্রিল মাসে একদিন আর মার্চ মাসে অন্তত শেষ আর কি মানে দুটো শনি রবিবারও যদি পাওয়া যায় তাহলেও কিন্তু ট্রেনিং কমপ্লিট করে যেতে পারে প্রিজাইডিং এবং অন্যান্য পোলিং অফিসারদের সেক্ষেত্রে পনেরোই বা ষোলোই মার্চ যদি প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা এবং পুলিশের সহযোগিতা বা তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত স্কুলগুলো বা কলেজগুলো পরীক্ষা কেন্দ্রগুলোকে পাওয়া যায় তাহলে কিন্তু পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে পরীক্ষা না হওয়ার কোনো সম্ভাবনা নেই আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন তাদের যে ওয়েবসাইট সেখানে যেটা জানিয়েছে যে টেন্টেটিভ ডেট ষোলো বা সতেরো তারিখে হবে সুতরাং আমাদের প্রত্যেক পরীক্ষার্থীর কর্তব্য সেই ডেটটা নিয়েই চলা কারণ পাবলিক সার্ভিস কমিশন নিশ্চয়ই এই মাসের শেষেই জানিয়ে দেবে যে কবে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয় কারণ অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে নিশ্চয়ই পয়লা মার্চ থেকে কারণ এবং তার যে নোটিশ সেটা আরও অন্তত পাঁচ সাত দিন আগে আসার কথা অর্থাৎ তোমরা আর যদি আর কি মানে মানে দু সপ্তাহ মতো অপেক্ষা করো তাহলেই আমার বিশ্বাস যে পরীক্ষার নির্দিষ্ট সময় এবং তার অ্যাডমিট কার্ড এগুলো সব কিছু জানতে পেরে যাবে এবং সেটা যখনই পাবলিক সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে জানাবো আমি তোমাদেরকে আমার চ্যানেলে জানিয়ে দেবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটি টিপে দাও এবং মাথায় রাখবে যে পরীক্ষা পনেরো ষোলো এবং সতেরো তারিখ হচ্ছে এটা ধরে নিয়েও গে পরবর্তীকালে ভোটের জন্য যদি পরীক্ষা পিছিয়ে যায় বা পাবলিক সার্ভিস কমিশন যদি সেটা আভাস করে পরীক্ষার কোনো মানে চেঞ্জের কথা ঘোষণা করে সেটাও আমি আমার চ্যানেলে জানাবো কিন্তু কোনো অবস্থাতেই তোমরা আগে থেকে এই যে স্ক্রিনশটটা ঘুরে বেড়াচ্ছে যেটাতে বলা হচ্ছে যে সাতাশ তারিখ ভোট শুরু হবে এবং উনত্রিশে এপ্রিল শেষ হবে এটার দ্বারা প্রভাবিত হয়ে পরীক্ষা হবে না এই চিন্তায় না কারণ এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং একটা ভুল স্ক্রিনশট এই স্ক্রিনশটটা দু হাজার সালের ভোটের যে সময়সীমা বা সময় সূচি সেটার উপর ভিত্তি করে ছড়িয়েছে এটা কিন্তু দু হাজার মানে আহ যে চব্বিশ সালের ভোর সেটা একেবারেই নয় সুতরাং এটার দ্বারা কোনো রকম প্রভাবিত হলো না তাহলে তোমাদের কি কি কর্তব্য প্রথম কথা এটা সেটা হচ্ছে যে একদম ষোলোই মার্চ ও সতেরোই মার্চ পরীক্ষা হচ্ছে সেটা মাথায় গেঁথে নিয়ে ভালো করে প্রস্তুতি নেওয়া দুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা এবং বেলাইকন টিপে রাখা যাতে পিএসসি যখন জানাবে পরীক্ষার ডেট কনফার্ম করে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা বলে কারণ অ্যাডমিট কার্ড মিনিমাম কারণ ডাব্লিউ বিসিএস এর পরীক্ষার্থী কত ছিল দু লাখ তিন লাখ এখানে বারো তেরো লাখ পরীক্ষার্থী ফলে তার অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য অন্তত দু সপ্তাহ সময় তো দেওয়া উচিত এবং সেটার ঘোষণা আমরা সবাই জানি যে ফেব্রুয়ারি শেষেই হবে তোমরা আর ম্যাক্সিমাম দু তিন সপ্তাহ ওয়েট করো সব কিছু তোমাদের সামনে চিত্র পরিষ্কার হয়ে যাবে পিএসসি জবে কনফার্মেশন দেবে এবং জবে তারা জানাবে পরীক্ষার আমি চ্যানেলে জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যদি দেখা যায় যে তারা অন্য কিছু বলছে সেটাও চ্যানেলে কিন্তু নিজে থেকে এই ভ্রান্ত স্ক্রিনশটের দ্বারা প্রভাবিত না এটা পুরো ভুল আর যদি মনে করো ফুড পরীক্ষা মিসলেনিয়াস এবং প্রভাবিতাস্কশিপের জন্য আমার কাছ থেকে মক টেস্ট নেবে তাহলে আমি তেইশ জানুয়ারির ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো অনেক পরীক্ষার্থী আগ্রহী হয়ে নিয়েছে অনেক কটা মক টেস্ট আছে আশা করি তোমাদের উপকার হয় ভালো থেকো বিজয়ী হও সফল হও